আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাইটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা আলম আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চীনে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে 1669 জন 171 বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের আদেশ বাস্তবায়নে প্রতি জেলায় টাস্কফোর্স গঠনে নির্দেশ হাইকোর্টের চুয়াডাঙ্গার জীবননগরের সরকারি ঘর নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ কাউকে ছাড় দেওয়া হবে না বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টানা তৃতীয় দিনের মতো প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের নতুন সংক্রমণের সংখ্যা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে আরও 142 জনের এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে এছাড়া সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশের আক্রান্তের খবর পাওয়া গেছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন 1669 জন এরই মধ্যে প্রায় 9,500 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়েছেন চীনে আটকে পড়া 171 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান ফিরিয়ে আনার পুরো বিষয়টি চীনা সরকারের অনুমতির উপর নির্ভর করছে এছাড়া করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে 500 টেস্টিং কিট দিয়েছে চীন যা দু একদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী চীনের জন্য বাংলাদেশ সরকার মাস্ক সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে 171 জন রেজিস্ট্রি করেছেন দেখি কিভাবে আয়োজন করতে পারে ওদের ফির দেশে ফিরিয়ে আনার জন্য ওই জন্য এটা চাইনিজ উপর নির্ভর আমাদের উপর নির্ভর করে না ওখানে কোনো প্লেন যেতে হলে তাদের প্রায়র পারমিশন নিয়ে প্লেন যেতে হবে ওখান থেকে কোনো লোক বাইরে আসতে পারবে না নতুবা আমাদের তো ফ্লাইট চালু আছে কোমিং এবং গুনজাও তারা পারমিশন দিলে পরে তখন আমাদের সুযোগ হবে আনার জন্য আমরা কয়েক হাজার মাস্ক দিচ্ছি আপনি যদি দিবেন মানে টোটাল কি কি দিচ্ছেন এগুলো অনেক ধরনের জিনিস তারা যেগুলো খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের আদেশ বাস্তবায়নে প্রতিটি জেলায় একটি করে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই টাস্কফোর্স প্রয়োজনে গাড়ি ডাম্পিং ও গ্রেফতারও করতে পারবে এ বিষয়ে আগামী 1 জুন পরিবর্তিত শুনানি অনুষ্ঠিত হবে সকল ডিসিকে টাস্কফোর্স গঠনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বিআরটিএ প্রতিনিধি ও পুলিশের প্রতিনিধি নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের বেঞ্চ জনপ্রশাসন স্বরাষ্ট্র ও রোড ট্রান্সপোর্ট সচিবকে দ্রুত টাস্কফোর্স গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকের এই সমন্বয়ের জন্য একটি টাস্কফোর্স গঠন করা উচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিআরটিএর কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা সমন্বয়ে এই মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকটা হাইওয়ে এবং প্রত্যেকটা জেলায় তদারকি করা হবে এবং যে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো আনরেজিস্টার্ড গাড়ি এবং ইলিগেল গাড়ি আছে সেগুলো আইনগতভাবে যে যে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্যে কনসার্ন ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবার শোক সংবাদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ রহমত আলী আরনে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল 75 বছর রহমত আলী গাজীপুর 3 আসন থেকে 1991 সাল থেকে 10ম সংসদ পর্যন্ত পরিবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে 3 জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও 20 জন আহতদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত আহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি দুপুর 12:30টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জানান বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে বেপরোয়া একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এ সময়
চুয়াডাঙ্গার জীবননগরে অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির সরকারি ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিনামূল্যে এসব ঘর বানিয়ে দেওয়ার কথা থাকলেও অসহায় মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। যদিও অনিয়মের কোনো ছাড় দেওয়া হবে না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জীবননগর প্রতিনিধি মোহাম্মদ মিঠুন মাহমুদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। জমি আছে কিন্তু ঘর নেই, থাকলেও তা খুবই ঝুঁকিপূর্ণ, এমন অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। 2,58,000 টাকা ব্যয়ে সরকার প্রতিটি ঘর নির্মাণ করে দিলেও চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ ভুক্তভোগীদের। এই ঘরটা করাচ্ছে চেয়ারম্যান নিজে আর কি, এখন বালি দেশে নর্মাল, ইট দেশে নর্মাল, আর মাটিটা ভরার সব আমি নিজে করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছে গরিব মানুষের একবার ফ্রি, সেটা না নিয়ে আমার তো 47,000 টাকা দিয়েছে ঘরের বিনিময়ে। অন্যদিকে নির্দেশনা অনুযায়ী প্রতিটি ঘর নির্মাণে 8,000 ইট ব্যবহারের কথা থাকলেও 1,500 ইট কম ব্যবহারের অভিযোগ উঠেছে কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুর বিরুদ্ধে। 8,000 ইট দেওয়ার কথা 6,500 দিয়েছে, তারপর সিমেন্ট দেওয়ার কথা 56 বস্তা দিয়েছে 50 বস্তা। যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। যদি কোনো দুর্নীতি থাকে আমি তার সঠিক দুর্যোগ সহনীয় যে ঘর নির্মিত হচ্ছে, এই ঘরগুলোর পিআইসি তাদের নামে চেক হয়েছে, তারা টাকা পেয়েছে এবং তারা নিজের দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করছেন। এখানেই শেষ নয়, নির্মাণাধীন ঘরের পাশেই বড় বড় গর্ত করে মাটি ভরাট করা হচ্ছে ঘরে, এখানেও হতদরিদ্র এসব মানুষকে বাধ্য করা হচ্ছে টাকা দিতে। মাটি কিনেছি, বালি কিনেছি, আর আমার যে ঘরের কাজের আছে ইট দিয়েছে নিম্ন শ্রেণীর। গর্ত বুঝানোর লেগে খুব তাড়াতাড়ি কষ্ট করতাম, আমরা নিজের 3,000 টাকা মাটি দিয়ে গর্ত বুঝাই দিয়েছি। জীবননগরের 8টি ইউনিয়নেই সরকারি ঘর নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বেরিয়ে আসে জনপ্রতিনিধিদের নেতৃত্বে পিআইসিদের সহযোগিতায় অসহায় মানুষকে জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। আমি কেটে নিতে বলি আমার হাফ গাড়ি ইট কিনে দিতে 1,200 ইট, এবং একদিন ঘরের মানে লিভার ফুরোগো আমার কাছে নিয়েছে। আর ভিট গেতেছে 1 ইট 15 ইঞ্চি মিশাই দিয়েছে, আর 2 নম্বর 3 নম্বর মিলে আমাদের ইট ভেজালে দিয়েছে। এসব বিষয়ে কথা বলতে উপজেলা পিআইও অফিসার আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে অফিস কিংবা ফোনে পাওয়া যায়নি। দিনের পর দিন তিনি অফিসেই আসেন না বলে অভিযোগ অন্যান্য কর্মকর্তা কর্মচারীর। যদিও এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে, কোনো জনপ্রতিনিধি বা কোনো কর্মকর্তা কর্মচারী কোনো দুস্থ অসহায় ব্যক্তিকে সরকারি সুবিধা প্রদানের নাম করে যদি তার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সদর উপজেলার 14 নম্বর রাজারগাঁও ইউনিয়নে হাস্কিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সোলেমান আলী নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাস্কিং মিলের মালিকসহ কমপক্ষে 9 জন আহত হন। সকালে ওই ইউনিয়নের রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাস্কিং মিলে এই ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সকালে চৌরঙ্গি এলাকায় রুহুল আমিনের হাস্কিং মিলের 9 জন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। ওই সময় সোলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন জ্বালাচ্ছিলেন। এ সময় হঠাৎ মিলের বয়লারটি বিস্ফোরিত হয়ে প্রায় 200 গজ দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে মারা যান সোলেমান আলী। নারায়ণগঞ্জের ফতুল্লার ইস্তায়ের এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির প্রায় 7টি ঘর পুড়ে গেছে। ভোর রাত 3টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে পুরো বস্তিতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজিগঞ্জ ও আদমজি ফায়ার স্টেশনের 10টি ইউনিটের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে বস্তির 7টি বসত ঘর ও ঝুটের গুদাম পুড়ে গেছে বলে জানান বস্তিবাসীরা। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।